Hello dear subscriber, Assalamualaikum. Welcome to another vlog. So guys, আজকে আমরা আমাদের জামালপুর থেকে ঢাকায় চলে যাচ্ছি। ঠিক সকাল 6:30 আমরা বাসা থেকে বের হই এবং আকাশকে দেখতে পাচ্ছি হাঁটি হাঁটি পাপা করে সে অটো দেখতে যাচ্ছে। দেন হচ্ছে আমরা অটো করে আমাদের রেল স্টেশনে চলে যাব। So guys, মাত্র আমরা অটো থেকে নামলাম এবং একটা হোটেলে যাচ্ছি সকালের নাস্তা খাওয়ার জন্য। এন্ড আকাশকে দেখতে পাচ্ছি সে টিপটপ করে বসতেছে এন্ড আমরা এখনই কিছু একটা অর্ডার দিব। আসলে এতটাই সকাল ছিল যে কিছু খেতে ইচ্ছে করে না, আমার তো কিছু খেতে ইচ্ছে করে না এত সকালে। তারপরও হচ্ছে আমি আর আকাশ রুটি অর্ডার করেছিলাম এন্ড আপাতত এটাই খাইতেছি, আর আমি ডিম একদমই পছন্দ করি না আপনারা জানেনই তো। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আমাদের প্ল্যাটফর্মে চলে যাই এন্ড ওখানে গিয়ে ওয়েট করতে থাকি ট্রেনের জন্য। আর আমাদের যাত্রা করার সময় ছিল ঠিক 7:40। আমার কাছে আমাদের জামালপুর স্টেশনটা জাস্ট ওয়াও লাগে, আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আস্তে আস্তে প্ল্যাটফর্মগুলো আরও বাড়াচ্ছে, আই থিঙ্ক আরও অনেক সুন্দর হবে আস্তে আস্তে। অ্যান্ড আজকের ভিডিওটা কিন্তু অনেক ছিল। তো ফাইনালি আমাদের ট্রেন যাত্রা শুরু করে দিয়েছে, কিন্তু ট্রেন আসতে 10 মিনিট লেট হয়েছিল, জানি না কেন লেট হয়েছিল, বাট ইটস ওকে, মাঝে মাঝে লেট হয় আর কি। তবে ট্রেনের ভিতরের পরিবেশটা কিন্তু জাস্ট ওয়াও, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লোকজন উঠছে। তবে একটা দুঃখের ব্যাপার হচ্ছে আকাশ আমার পাশে নাই, আমাদের সিটটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, মানে আমার 27 নম্বর সিট আর আকাশের 44 নম্বর সিট, দ্যাটস ওয়াই ও আমার থেকে একটু দূরে বসছে, একা একাই আসতে হইলো। তো ঠিক একটার সময় আমরা কমলাপুর রেল স্টেশনে চলে আসি অ্যান্ড আসার পরে অবস্থাটা আমাদের এরকম ছিল ঠিক, তারপর আমরা ওকে ছিলাম, আই থিঙ্ক ভালোই লাগছে সবার কাছে। তো হে গাইস, ফাইনালি আমরা বাসে চলে আসছি সেই একটা সময়, আর এখন বাজে হচ্ছে 5:10। এতক্ষণ আমরা কি করলাম আসলে? এতক্ষণ আমরা রেস্ট নিলাম আসার পরে, আর অনেক রুম অগোছানো ছিল ওগুলো গোছানো হয়েছে, খাওয়া দাওয়া করলাম, খাওয়ার নিলাম, এখন একটু বাইরে যাচ্ছি, তারপরে দুজনে গল্প করলাম কিছুক্ষণ, এখন যাচ্ছি বাইরে আপনাদেরকে নিয়ে। আর গাইস, আসলে হচ্ছে এখানে অনেক কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি অনেক নতুন হয়ে গেছে, অনেক সুন্দর করছে, আর গাছগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর এখানে হইতেছে অনেক ময়লা হয়ে গেছে, এটা হচ্ছে পরিষ্কার করতে হবে, এটাকে পরিষ্কার করে নাই। বাট আকাশ, তাদের কি অবস্থা? পরিষ্কার করতে হবে, আমরা কত পরিষ্কার করে গিয়েছিলাম। হ্যাঁ, সবকিছু পরিষ্কার ছিল, আশেপাশে সবকিছু ঠিক আছে একদম। সো এখন আমরা বাইরে যাই আপাতত, দেন কিছু খেয়ে দিয়ে আসি, দেন আবার কথা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস, আমাদের একসাথে দেখে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন। আমরা আসলে অনেকদিন পরে দুজন একসাথে হতে পারছি, আমরা বাসায় এসে বাইরে বের হয়ে হাতে দিয়ে চলে আসছি, হাতে দিলে বাতাস খেতে না হলে ভালো লাগে না। ইয়েস গাইস, তো এখন আরও এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করবো, দেন একটা রেস্টুরেন্টে খাবো, সব কিছু আপনাদের দেখাবো, ওকে? তো তুমি কি বার্গারের দোকানে এগুলো নিছো? তো গাইস, অ্যাকচুয়ালি একটা বার্গার খেতে ইচ্ছে করলো, তাই চলে আসলাম। বাইরে থেকে বাসায় আসার সময় আরও কিছু কিছু জিনিস কিনি, যেমন কলা কিনছি অ্যান্ড বাসে আসার পরেই হচ্ছে বার্গারটা খাইছি। অ্যান্ড তারপরে আসলে কোনো ব্লগের কিছু নিতে পারি নাই, বিকজ অনেকটা টায়ার্ড ছিলাম অ্যান্ড অনেক কাজ ছিল, দ্যাটস ওয়াই। সো দেখা হচ্ছে আবার কালকে সকাল 9টায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।